যতই ইয়াং ছেলে আছেন হুঁশিয়ার হুঁশিয়ার ভু 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 হুঁশিয়ার আমাদের জমিদারের দুটো বোন আছে চম্পা চেমেলি যে বিয়ে করবে সে ছেলেকে সকালবেলায় ওঠার সময় পশি জুতো রাত্রেবেলায় ঘুমাবার সময় পশি জুতো খেতে হবে শুধু তাই নয় অর্ধেক রাজিত্র লিখে দিবে দাদা রে এ দাদা পাউরুটি খাবে এই মুচি চুপ কেলো তুই চিনিস আমি জমিদারের ঢেড়াদার আমাকে বলছিস মুচি তা লয় তোমার মুচ আছে তাই বলছি তা পুরুষ মানুষ মুচ থাকবে না শিউরের বাচ্চা আমি শিউরের বাচ্চা না বুঝি সরি যাও এই দাদা ও কি বলছি জানিস বলছি সকালে পঁচিশ জুতো আর সন্ধ্যেবেলায় পঁচিশ জুতো খেতে হবে জুতো খেতে পারু না না বিড়িখা গন্ধ কইবি দাঁড়া এই যে তোমাদের কথা চিনতে পারলাম না তোমরা কোনো বিদেশি না আমরা হলাম হালুয়ান 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 মানে পালুয়ান 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 তুই পালুয়ান পালুয়ান নেকবাস পালুয়ান বাপ রে বিশাল ব্যাপার তো বাবা আমার যাতে হইব না কেন হ্যাঁ বড় বড় পাহাড় উপরে ফেলে দিই পাহাড় আপনি ঢোল দিলেন কিভাবে ঢোল দিচ্ছি আমাদের জমিদারে দুই বোন আছে হ্যাঁ চম্পা চেমেলি যে বিয়ে করবে তাকে সন্ধ্যেবেলায় ঘুমাবার সময় পঁচিশ জুতোর বাড়ি মারবে ঘুমের দিকে ওঠার সময় সকালবেলায় পঁচিশ জুতো তাই নয় অর্ধেক রাজ জুতোর জমিদারে লিখে দেবে যেই বলে দেন গা যে আমি দুটো ছেলে পেয়েছি যে সত্য দিয়েছে সেই সত্য আমি রাজি হয়েছি ঠিক আছে যাচ্ছি আমি তাহলে আর দেরি লয় চ দাদা জমিদারে চল যাবো বিয়ে করাই চাই বিয়ে এসো গো এসেছি জমিদার বাবু হ্যাঁ এসো আপনি আবার কিছু আগে বললেন না যে আমার জমিদারি ধান চুরি হচ্ছে ট্র্যাক্টর থেকে তেল চুরি করে নিয়ে যাচ্ছে একটা পালানো দরকার তাই ঢোল ধরেছে দুই পালুয়ানে তাই নাকি পাঠিয়ে দাও পাঠিয়ে দাও পাঠিয়ে দিচ্ছি যাও কই পালন জি আজা জমিদার বাড়ি দাদা কই যে দাদা কোন হয় আন্ডা রে যাও আন্ডা খাই না ডিম দাও ডিম আজা তোকে বিরাট জামাই লাগছে রে ইস শালা জমি তাহলে বোনকে বিয়ে করবো না সারিলে হবে বাবা বলেছে সব সুন্দর রে ইদ্রিস ইদ্রিস নাই তুই মাল ঢুকেছিল নাকি আন্ডা পাইছি আন্ডা মানে হ্যাঁ মনে আন্ডা খায় না বলে ডিম নাই কি বলছি যা শোন তোর হিম্মত কম আগে যা তোর দ্বারা হইলো না শালা জমিদারের বাড়ি ঢুকছে মনে হচ্ছে না লাভ সাহেব মুখে উমাল নাই আজা
কেন এসেছো? আমি কেন এসে আপনি জানো না? এই কি খাবে? অত লটপটি করে হাত দিবি না, সালাম মারবো তোকে। ই আর কি করছিস? আস্তে কথা বল। মজা নাই গো, মজা নাই গো। কেমন খেলি, কেমন খেলি?
সর্বনাশ লাঠিয়াল এইযে তোমাদের কেন আমি আঘাত করেছি বুঝতে পারোনি আমি বুঝতে চেয়েছিলাম তোমরা কেমন পুরুষ যাদের জন্য এসেছো আমরা হচ্ছে হুরুষ পুরুষ যার জন্য তোমরা এসেছো এবারে কি হয় দেখো চম্পা চামেলি দাদা আমাকে ডেকেছো দাদা তোর তোর বাপ ধরেছে কি অভ্যাস খারাপ গো তোমাদের যখন তখন ধরে ফেলছো কাকে ধরেছিল ও শালা আমাকে পালার আমার কেউ হয় না সেই জন্য বাদর মতো দেখতে বাদর মুখে চামচি খেয়ে কি করেছিল শালা তুমি একলা ধরবা কেউ ছোট বড় করবি না চুপ করে দাঁড়াবে হ্যাঁ তোরা বলেছিলিস তোরা বিয়ে করবি সেই পুরুষকে যেহেতু বল বসবো খাবার দিয়েছেন আরে দেব খাবার খাবার হ্যাঁ দেব খাবার খাবে তোদের শর্ত অনুযায়ী এই দুই সুপুত্র এসেছে তোরা বিয়ে কর এই বাদুর মুখার এই চামচিকে এদেরকে বিয়ে করব হ্যাঁ হ্যাঁ কর তুই হচ্ছিস বান্দর খেলা দেখাবি আমি চামচিকে চি তাহলে আমি আসছি খাবার দাবার বানাতে হবে এবার সত্যিকারের বলছি তোমরা দুজনে বিয়ে করবে মনে তো তাই হচ্ছে আমরাও করবো অনেকদিন করি ছোট থেকে এত বড় হয়েছি করিনি আমি করবো করবো মনে হয় কিন্তু পারি না আমারও খুব শখ জাগছে দিদি ওটা জামা বাবু দেখি আগে বলছি শোনো যদি জামা বাবু হয় না আমাকে একটু চার্জ লাগাতে দিবে ঠিক আছে তুই চার্জ লাগাবি আমার ফোনের স্বভাব খুব খারাপ না না চার্জ করবার আগে রিচার্জ করে দিও মেয়ে ছেলে কথা বলছি সহ্য কেন তুমি আমার ছোট তোর বউ আমি লাড়তে পাবো তো বুঝলে আমার বউকে লাড়তে পাবো আমিও ছোট আমার বউকে লাড়বে হারামি কে শুধু আইগা তুমি দুটোকে করো কি করে ভাত দেবে তোকে তাই বললাম তোমরা কত ধরে পড়াশোনা করেছো পড়াশোনায় পাস তাহলে কত ক্লাস পড়েছো ক্লাস ফেলাস না ডিগ্রি করেছি ও যে ডিগ্রি করেছে আমি ভালো থাকি কোন ক্লাসে ডিগ্রিটা করেছো ওরা আমাদেরকে যাচাই করছে আমরা শিক্ষিত নাকি আমরাও যাচাই করলে ওরা কত শিক্ষিত তোমরা কোন ক্লাসে পড়িস আমরা নাইনে
তোমার নাইনে হ্যাঁ আর আমরা টেনে কেমন কথা হলো আমরা লাইন আর তোমরা টেন হ্যাঁ কারণ তোমাদের মধ্যে এক ক্লাস বেশি ভালো শিক্ষিত তাহলে আমি একটা কথা বলবো স্কুল জীবনে যাই দিদি টাকা শিক্ষিত কিন্তু বাদরের মতো চেহারা খারাপ স্কুল জীবনে যাইনি তাই বলছ যে এই এটা কেমন কেমন পড়েছো স্কুলে যাও না বাবা বলছো টেনে পড়েছি কলেজ ডাইরেক্ট কলেজে ঠিক আছে আমি একটা কথা বলবো বলছি আমি একটা বানান ধরবো বানানটা বলতে হবে বানান বলে দাও ঠিক আছে আমাকে আমের আশীর্বাদ ছেড়ে দেবো।